হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এই চ্যানেলের আরও একটি নতুন এর ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই অলরেডি চলে এসেছে বিটিএস স্পেশাল কলব্যাক ইভেন্ট আর এই কলব্যাক ইভেন্ট থেকে ডায়মন্ড রয়্যাল ভাউচার এছাড়া বক্স এবং ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররা ওপেন রয়েল ভাউচার একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই সব রয়ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে তোমরা কলব্যাক ইভেন্ট কমপ্লিট করলেই পাবে বাট কলব্যাক ইভেন্ট তোমরা নিজেরা কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা যদি নিজেরাই এই কলব্যাক ইভেন্ট কমপ্লিট করে এই সব রয়ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্ক্রিপ করে দেখো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফিপারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল টা টাচ করে অন নোটিফিকেশনে সেলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই কলব্যাক ইভেন্ট তোমরা নিজেরা কীভাবে কমপ্লিট করবে এখানে তোমরা এই কলব্যাক ইভেন্ট নিজেরা যদি কমপ্লিট করতে চাও তাহলে তোমাদের এখানে নিজেদের এখানে গেস্ট আইডি থাকতে হবে অর্থাৎ এখানে গেস্ট আইডি বা এখানে তোমাদের মেইল বা ফেসবুক দিয়ে তোমাদের যদি কোনো আইডি খোলা থাকে আর ওই আইডির মধ্যে তোমরা যদি সাত দিন লগ ইন যদি না তাহলে তোমরা নিজেরাই এই কলব্যাক ইভেন্ট কমপ্লিট করতে পারবে বাট কিভাবে কলব্যাক ইভেন্ট কমপ্লিট করতে পারবে দেখো এখানে আমি ইন্ডিয়ান গিয়ে দিচ্ছি এই কলব্যাক ইভেন্ট কিভাবে খুব সহজে তোমরা কমপ্লিট করতে পারবে হ্যালো ভাইস দেখো এখানে তোমরা চলে আসবে প্রোফাইলে প্রোফাইলে আসার পর তোমাদের ইউআইডি তোমরা এখানে কপি করে নেবে ইউআইডি কপি করার পর এখান থেকে তোমরা কাট করে বেরিয়ে আসবে কাট করে বেরিয়ে আসার পর এই অ্যাকাউন্টটি আউট করে নেবে মেন অ্যাকাউন্টটি লগ আউট করার পর এখানে তোমাদের গেস্ট আইডি বা ফেসবুক বা মেল দিয়ে তোমাদের যে আইডি লগ ইন করা আছে ওই আইডিতে তোমরা চলে যাবে এখানে তোমরা জোন আইডি সাত দিন খুলো নি ওই আইডির মধ্যে চলে যাবে আর ওখানে যাওয়ার পর তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে ওখানে ওখানে চলে যাবে যাওয়ার পর ওখানে তোমাদের যে এখানে ব্যানারগুলি ব্যানারগুলি ওই কাট কাট করে নেবে করার পর তোমরা এই কলব্যাক ইভেন্টের পর উবরে তোমরা দেখতে পাচ্ছ একটি ইউআইডি দেওয়ার অপশান আর ওই উবরে ইউআইডি দেওয়ার অপশানটি ওখানে তোমরা টাচ করবে ওখানে টাচ করার পর ওখানে তোমাদের ইউআইডিটি এখানে পেস্ট করে দেবে পেস্ট করার পর এখানে তোমরা কনফার্ম বলে একটি অপশান দেখতে পাচ্ছ কনফার্মের এখানে টাচ করলে এখানে তোমাদের ইউ এবং তোমাদের নাম এখানে দেখতে পাবে মেন অ্যাকাউন্টের আর এখানে তোমরা অ্যাড যখনই করে দেবে অ্যাড করার সাথে সাথে কলব্যাক ইভেন্ট তোমাদের কমপ্লিট হয়ে যাবে হ্যালো গাইস দেখো এখানে আমার অলরেডি একটি কলব্যাক ইভেন্ট কমপ্লিট হয়ে গেলো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কনফার্ম বটন চলে এসেছে এখানে আমি যখন কনফার্ম করে দেবো এই রোয়ার্ডটি পেয়ে যাব অর্থাৎ এই প্রসেসে যদি আমি সাতটি ফ্রেনকে যদি কলব্যাক করি তাহলেই আমি এখান থেকে এই সব রোয়ার্ডগুলি এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব অর্থাৎ এখানে তোমাদের কাছে যদি সাতটি এখানে গেস্ট আইডি বা এখানে তোমাদের যদি সাতটি মেল দিয়ে তোমাদের যদি গেস্ট আইডি খোলা থাকে তাহলে তোমরা ওই আইডিতে যদি সাত দিন লগ না করো তাহলে তোমরা নিজেরাই এখানে এই নিউ ইভেন্ট কমপ্লিট করে নিতে পারবে আর নিজেদের কাছে যদি গেস্ট অ্যাকাউন্ট যদি না থেকে থাকে তাহলে তোমাদের বন্ধুদের যে আইডি সাত দিন লগ ইন করেনি ওই আইডিতে তোমাদের বন্ধুদেরকে ওপেন করতে বলবে ওপেন করার পর তোমাদের ইউ আইডি দেবে আর তোমাদের ইউ আইডি যদি ওখানে দেওয়ার পর যদি কনফার্ম করে দেয় কনফার্ম করার সাথে সাথে তোমাদের আরো একটি কলব্যাক ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা খুব সহজে এই কলব্যাক ইভেন্ট কমপ্লিট করে এইসব রোয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না